সো আমাদের এখানে প্রথম যে কাজটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে লগ এ ভিত্তিক রুট ওভার 140 বাই 2 রুট ওভার 30 প্লাস লগ অফ এ ভিত্তিক 3 রুট 12 বাই হচ্ছে 2 রুট 27 দেওয়া আছে এখানে প্লাস লগ অফ এ ভিত্তিক এ কিউব রুট ওভার বি স্কোয়ার আর বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার দেওয়া আছে এখানে। সো আমরা যদি এটা সলভ করি এখানে, তো আমি ইনিশিয়ালি এখানে মানটাকে তুললাম এখানে, ওকে মানটাকে আমি এখানে তুলে রাখলাম ইনিশিয়ালি যে মানটা এখানে আছে। এরপর আমাদের লগ অফ এ ভিত্তিক দেখুন তো এখানে 140কে লেখা যায় কি 35 × 4 লেখা যাবে। তো আপনি একটু ক্যালকুলেশন যে করে দেখেন এখানে 35 × 4 এটা হচ্ছে আমাদের 140 লেখা যাবে এখানে। তো আমি লিখলাম যে 4 × 35 এখানে লিখলাম। তো কথা বলার মধ্যে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে, সো ডন মাইন্ড এটা বিষয়ে কোনো ইয়ে করবেন না। আবার এখানে এই 2√ এটাকে আমি এভাবে রাখলাম। আবার দেখুন এখানে 12কে লেখা যায় কি 3/4 12 লেখা যায়। আবার এখানে 27 লেখা যায় 3/27 লেখা যায়। এই মানটাকে আমি চেঞ্জ করলাম, 12টাকে এবং 27টাকে এখানে চেঞ্জ করে বসালাম। লগ অফ এ ভিত্তিক এখানে এ কিউব লিখলাম, এখানে স্কোয়ার রুট যদি কাটা যায় তাহলে আমাদের বি থাকবে এখানে। আবার এখানে বি লিখলাম, এখানে এখানে স্কোয়ার রুট কাটলে কত হবে বলুন তো, এ থাকবে না এখানে। আচ্ছা সো এখন লগ অফ এ ভিত্তিক এখানে বলুন তো, এখানে 2, এখানে আমাদের 4কে আমি যদি রুট করতাম তাহলে কত হতো বলুন তো, এখানে 2 হতো না, এই 2টা আমি বাহিরে নিলাম এখানে। আর 35টাকে এখানে রাখলাম, রুট আবার 35 রাখলাম এখানে। আর এখানে ঠিক সেম কাজটা করলাম, এখানে যে 3কে আমি যে রুট করি, সরি 4কে রুট করলে কত হবে 2 হবে, তো 3 × 2 = 6 হবে, 6 দিলাম। আর এখানে √3টাকে আলাদা করে রাখলাম। মানে আমরা কি এই বিষয়ে বুঝতে পারছি এখানে, এখানে আছে কি আছে বলুন তো, এখানে এখানে আছে হচ্ছে আপনার 3 × 4 আছে এখানে, এর উপর আছে কি রুট আছে এখানে, আর এর সামনে একটা 2 আছে এখানে, না 3 আছে এখানে। তো আমি 3 রাখলাম এখানে, এখানে কি আমি আলাদা করে রুটগুলো করতে পারি, এখানে 3√ করতে পারি, √4 করতে পারি এখানে। তো 3 × আমাদের এখানে √4 মানে 2, আর এখানে আমাদের √3 আছে এখানে। তো 3 × 2 = 6 করা যাবে না এখানে, তো 6√3 করা যাবে এখানে। এই মানটা এখানে করতে পারবো এখানে আমরা, আমি এই কাজটা এখানে করলাম যে 6√3 করলাম, এখানেও 3 × 3 = 9 হবে, 9-এর উপর রুট করলে কত হবে 3 হবে, আর 3 × 2 = 6 হবে এখানে। এই কাজটা এখানে করলাম। আবার এখানে আমাদের বিবি কাটা যাবে এবং এর সাথে যে একটা এ কাটা যায় তাহলে এখানে এ স্কোয়ার থাকবে এখানে। তো এখানে দেখুন লগ এ ভিত্তিক এখানে 35কে লেখা যাবে, 5 সাথে 35 লেখা যাবে এখানে, 5 এবং 7-এর গুণফল, এবং 30কে লেখা যাবে, 5 = 6 লেখা যাবে এখানে। লগ অফ এ ভিত্তিক এই যে এই মানটা এবং এই মানটা যে কাটা যায় তো থাকবে এখানে 1 থাকবে। আর এখানে এই এই পাওয়ারটা এখানে 2 না, এই 2 যে আমাদের এখানে লগের প্রপার্টি অনুপাতে কি 2 এখন সামনে যে পাওয়ার হয়ে থাকবে এখানে, তো 2 লিখলাম, লগ এ ভিত্তিক এ লিখলাম এখানে। তো এখানে এই 5 5 যে কাটা যায় এখানে থাকবে এখানে কি লগ এ ভিত্তিক কি এখানে 7/6 থাকবে এখানে। আমরা জানি লগ অফ এ ভিত্তিক কোন একটা মান যে কনস্ট্যান্ট মান থাকে এখানে মানটা হবে 0 হবে এখানে। তো এখানে 1 আছে, আমরা কিন্তু আগে এই সূত্রগুলো পড়ছিলাম যে লগ অফ এ ভিত্তিক 1 এর মান কত এখানে 0। আর এখানে আমাদের এখানে 2টা সামনে আসবে আর লগ অফ এ ভিত্তিক এ মানে কত এখানে 1 হবে এখানে, তো 1 এর মানটা দিলাম এখানে। এখন আমরা এখানে লগ অফ এ ভিত্তিক করে 7/6 কে আমি রুট ওভার মানে রুট আছে তার মানে এটা হাফ করতে পারবো এখানে, আর শূন্য সাথে 2 যোগ করলে 0 2 হবে এখানে, রাইট? মানে হাফ এখানে আমাদের পাওয়ার আছে, এই পাওয়ারটাকে সামনে নেবো এখানে। তো লিখবো যে হাফ লগ অফ এ ভিত্তিক 7/6 লিখবো এখানে অ্যান্ড এখানে 2। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সার এটাই এখানে হবে, এটাকে আর ভাঙানো যাবে না। ওকে, এরপরে আমাদের এখানে যে 2 নম্বর যে কাজটা আছে এখানে বলছে এখানে 2 log 10√ a প্লাস 3 log 10√4 এবং 2 log 10√5 দেওয়া আছে এখানে, এই তিনটা মান দেওয়া আছে এখানে, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ইনিশিয়ালি আমাদের এখানে মানগুলো এখানে তোলার কাজ, এখানে মানগুলো তুললাম এখানে, তোলার পর আমাদের এখানে কি প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করব, এই সামনে 2 আছে এটা পাওয়ার হয়ে যাবে, সামনে 3 আছে এটা পাওয়ার হয়ে যাবে, সামনে 2 আছে এটা পাওয়ার হয়ে যাবে। তার মানে 2 যদি 3-এর উপর পাওয়ার হয় তাহলে কত হবে এখানে 3√3 = 9 হবে এখানে। মানে এখানে পাওয়ার দিলাম, এখানেও 3-এর 4-এর উপর 3 পাওয়ার দিলাম, এখানে কি 5-এর উপর 2 পাওয়ার দিলাম, এখানে log 10√9 হবে, log 10√64 হবে, কারণ 4-এর উপর কিউব করলে কত হবে 64 হবে, log 10√ কত 25 হবে এখানে। তো আমরা একটা এখানে সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে লগ এ ভিত্তিক এম এন কিউ, মানে এরকম একটা মান থাকতে পারে, বিভিন্ন মান থাকতে পারে, যদি গুণ থাকে তাহলে প্রত্যেকটা যোগ করে লেখা যাবে, লগ এ ভিত্তিক এন করা যাবে, লগ এ ভিত্তিক এম করা যাবে, লগ এ ভিত্তিক এটা এ, হ্যাঁ এ ভিত্তিক কিউ করা যাবে এখানে। দেখুন তো আমাদের এখানে ভিত্তিগুলো সবগুলো সমান না, এখানে 10, এখানে এখানে কি এখানেও 10, এখানেও 10, তো ভিত্তিগুলো যদি সমান তার মানে লেখা যাবে log 10√ লেখা যাবে কি 9 × 64 × 25, এই গুণনের মানগুলো করা যাবে এখানে। তো 9 × 64 × 25 এটা আমি গুণ করে দেখাই, 9 × 64 × কত এখানে 25, 14400 এই মানটা এখানে পাবো এখানে। তো এই মানটাকে আমি যে ভাঙাই তাহলে লেখা যাবে এখানে কি 100 × 140 গুণ করলে আমাদের কি হবে এই মানটা পাওয়া যাবে এখানে,
এখানে কিন্তু আবার আবার কিন্তু আমাদের লগের প্রপার্টি আছে, কারণ এখানে বেস কমন হলে গুণ আছে, তার মানে যোগ হবে এখানে। তো লগ টেন ভিত্তিক 100 লেখা যাবে, আবার লগ টেন ভিত্তিক কত লেখা যাবে, 140 লেখা যাবে, মানে আগের সূত্র মতো। এখানে এখানে তিনটা মান ছিল, এই জন্য তিনটা পদ দিয়েছিলাম, এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা মান দেবো। এখানে তো লগ টেন ভিত্তিক একবার 100 দেবো, লগ টেন ভিত্তিক একবার 140 দেবো, এটা গুণ আছে বিধায় আমাদের যোগ হলো। এটা যে আমাদের বিয়োগ থাকতো, মানে তাহলে মানে ভাগ থাকলে বিয়োগ হতো এখানে। ওকে, ভাগ যদি থাকতো তাহলে কি বিয়োগ হয়ে যেত এখানে। তার মানে 100-কে লেখা যায় 10-এর পুরো স্কয়ার লেখা যাবে এখানে, লগ টেন ভিত্তিক 10-এর পুরো স্কয়ার, এখানে লগ টেন ভিত্তিক 12-এর পুরো স্কয়ার হলে 140 হবে। তো এখানে আগের মতো এই পাওয়ারটা আবার সামনে দেবো এখানে। তো 2 log 10 ভিত্তিক কত? 10 হবে এখানে, 2 log 10 ভিত্তিক কত হবে? 12 হবে এখানে, রাইট? তো লগ টেন ভিত্তিক 10 মানে কত বলুন তো? লগ টেন ভিত্তিক 10 মানে 1। তো 2 × 1 মানে 2 হবে এখানে, অ্যান্ড 2 log 10 ভিত্তিক 12 হবে এখানে। ওকে, 10 ভিত্তিক কত? 12 হবে, এটা 12 হবে এখানে, রাইট? এরপর আমাদের এখান থেকে 2 কে কমন নিলে কত হবে? 1 + log 10 ভিত্তিক 12, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। কিন্তু এখানে আই থিঙ্ক বোঝা গেছে বিষয়টা। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল, এখানে আমাদের এখানে লগারিদম নিয়ে মান নির্ণয় ডিভাইস ব্যবহারের মাধ্যমে কীভাবে করবো, এই বিষয়গুলো আলোচনা করবো এখানে। এ পর্যন্ত ভালো থাকবেন।